একবার তোমরা নিত্য ধনের সন্ধান করো, সন্ধান করো। নিত্য ধনটি কোন ধন বাবা? বলে ধন আমার নিত্যানন্দ, পতি হলো গৌরচন্দ্র, প্রাণ হলো যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর হলো মরুকুল, নর হরি বিলাস হইব। বৈষ্ণবের পদধুলি তাহে মর স্নান পেলি, তর্পণ হলো বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির সাস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত প্রাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে হলো মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামে তোল্লাস, বৃন্দাবনের চবুতারা তাহে হলো মনোঘেরা, কহে দীন নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর জীবকে অনেক শিক্ষা দিয়ে গেছে, বললেন হে জীব, তোমরা পারমার্থিক জগতের ধন ছাড়া এই জীবন তোমাদের কখনো ব্যর্থ, কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা মানব জীবন লাভ করেছি বাবা, একটি জনম নয়। কতবার কৃমিকীট হয়েছি, কতবার পশু পাখি হয়েছি, কতবার জলের মধ্যে জন্মগ্রহণ করেছি, কতবার পোকামাকড় হয়েছি, কতবার ভগবানকে হাও হাও করে ডেকেছি, হে গোবিন্দ, এই নরকের যন্ত্রণা সইতে পারছি না, তুমি একটিবার ভজন যোগ্য দেহ দাও, মানব দেহ দিয়ে পাঠাও, মানব দেহ লাভ করে সাধুর কৃপা লাভ করে সেদিন তোমার সেবা করবে। প্রতিশ্রুততে বদ্ধ হয়ে আজকে পৃথিবীর বুকে ভগবান যেই পাঠিয়ে দিল মানব দেহ নিয়ে, মানব জীবন লাভ করে সংসারের মধ্যে পড়ে আমরা ভগবানের কথাটা ভুলে গেলাম। জীব নিত্য কৃষ্ণের দাস তাহা ভুলে গেল, সে কারণেই মায়া পিশাচ তখন গলেতে বাঁধে। যখন আমরা কৃষ্ণের কথা ভুলে গেলাম তখনই মায়াতে এসে আমাদের গ্রাস করল, যখনই মায়ার বন্ধনে পড়ে গেলাম তখন আর সাধুর চরণধুলি অঙ্গে মাখতে ইচ্ছা জাগে না, স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আজকে 10 কোটি টাকা রোজগার হচ্ছে, কালকে আরো 50 কোটি টাকা কি করে রোজগার করবো, নে তাই গৌর হরিব। দুফোঁটা নয়নের ছল ভগবানের চরণে, সময় বুঝে কেউ হৃদয় মন্দিরে গোবিন্দকে বসিয়ে রেখে নয়নের জল দিতে পারছিল। জীবের হয় নিরানন্দ আর ভক্তের হয় আনন্দ, নাকি ভক্তের হয় আনন্দ জীবের নিরানন্দ, তো জীবের নিরানন্দটা কেন? হরে কৃষ্ণ, যখন ওই মানুষটার রুত্রাকষ্ট লীলা চলে, আত্মীয় স্বজন পুত্র পরিবার সবাই ঘিরে ঘিরে কাঁদে মায়ার কান্না, আর বলে তুমি একবার নয়ন মেলে চাও, আর সেই মানুষটাকে স্কন্ধে করে নিয়ে বাঁশের দোলনা তৈরি করে হরে কৃষ্ণ সবাই কি বলে, বলো হরি, বলো হরি, বলো হরি, আর ওই মানুষটা সবার কাঁধে চেপে মাথা নাড়া দিয়ে সিগনাল দিয়ে বলে, বলে হলো না, হলো না, হলো। তাই আজকে বৃন্দাবনে আমরা প্রবেশ করলাম, এই বৃন্দাবনে প্রবেশ করে আলোচনার বিষয় বস্তুটি হলো ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ অথবা ফেরত গোষ্ঠলীলা। এই লীলার বিষয়বস্তুটি হলো ঘরে যাবার পালা বাবা, তা কোন ঘরে? বলে যে ঘর থেকে আমরা এসেছি সেই ঘরে আমাদের যেতে হবে, রাধে রাধে রাধে। যে ঘর থেকে এসেছি প্রত্যেকেই সেই ঘরে কিন্তু আমাদের প্রত্যেককে যেতে হবে। নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ভগবান তিনি প্রাতঃকালে উঠি মা যশোমতীর করে ক্ষীরসার নবনীর সেবা করে, পিতার পিতৃধন রাখাল বালক সঙ্গে করে তিনি গোষ্ঠ গোচারণে গমন করেছেন। তা গোষ্ঠ গোচারণে গিয়ে তিনি নবনব রসের খেলা খেলছেন। কিন্তু একটা প্রশ্ন বাবা, যিনি নন্দন নন্দন কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা যিনি গির গোবর্ধন ধরেছেন, তিনি গোষ্ঠ গোচারণে কেন গেল? এই গোষ্ঠ কথার অর্থটা কি? গোষ্ঠলীলার মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে? হরি বল। গোষ্ঠ কথার অর্থটাই হচ্ছে গোচারণ, গো শব্দে জগৎ আর চারণ শব্দে হলো ভ্রমণ করা। বাবা
শুধু ভগবান গোচারণ আসবে কারণ আপনারা আসেননি হরি বল রাধে কি এসেছেন তো প্রত্যেকই কিন্তু আমরা আপনারা গোষ্ঠ গোচারণ এসেছি কারণ এই মানব জীবনটাই হচ্ছে আমাদের গোষ্ঠ লীলা জীবনের মাত্র দুটি পালা ভগবান অনেক অনেক লীলা করেছে কিন্তু লীলা মানব জীবনের দুটি লীলা একটি হচ্ছে আশার পালা আর আরেকটি হলো ঘরে যাবার পালা নিতাই গৌর হরি বল তাহলে দেখুন এই গোষ্ঠ কথার অর্থ হচ্ছে গোচারণ গো শব্দের জগৎ আর চারণ শব্দ হলো ভ্রমণ করা রাধে রাধে প্রত্যেকে এসেছি জগৎ ভ্রমণে কি নিয়ে এসেছি না পিতার পিতৃ সম্পদ রাখাল বালক নিয়ে কোন পিতার ধন যে পিতার পরিচয়ে পৃথিবীতে চলি সে পিতার ধন নাই বাবা এই পিতা ছাড়া আমাদের আর একজন পিতা আছে সেটা কোন পিতা আমার পিতা আমার ছেলের পিতা আমার মেয়ের পিতা আমার জামাইয়ের পিতা আমার ঠাকুরদাদার পিতা চোদ্দ পুরুষের পিতা জগতের পিতা হচ্ছে কৃষ্ণ ভগবান জগতের পিতা কৃষ্ণ ভগবান গোবিন্দ তা গোবিন্দ বস্তুটা কি যাকে পাবার জন্য আপনারা আকুলিত হয়েছেন আমরা ব্যাকুলিত হয়েছি সেই গোবিন্দ বস্তুটা কি বললেন গো শব্দে পৃথিবী হলো দেহেরই আকার বিন্দু শব্দে পিতা হলো আরাধনা করতার জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ আর জন্মে জন্মে পাই সে আমার পিতৃদহিতা এই পিতৃ সম্পদ পিতৃ ধনকে রক্ষা করতে প্রত্যেকেই এসেছি মানব কুলে এসেছি একমাত্র এই পিতৃ সম্পদকে আমরা রক্ষা করে পিতার ঘরে আমরা সবাই সঠিক সময়ে যাব তাহলে দেখুন যিনি নন্দন নন্দন শ্রীকৃষ্ণ ভগবান নন্দ মহারাজার এক পাল ধেনু নিয়ে আজকে গোষ্ঠ গোচারণে এসেছে খেলা খেলছেন নবরাশির খেলা খেলা তো নন্দ দোলাল দোলাল খেল তো নন্দ দোলাল নন্দ দোলাল দোলাল রে খেল তো নন্দ দোলাল আমার শ্রীদাম সদাম সঙ্গে আরে খেলা জিয়া নানা রঙ্গে শ্রীদাম সদাম সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে শ্রীদাম সদাম সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে শ্রীদাম সদাম সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে খেলাইয়া নানা মদন গোপাল গোপাল হরি হরি নন্দ দুলাল দুলাল খেল তো নন্দ খেলছে না গো খেলা খেলতে খেলতে কি করছি আজি ধবলি শ্যামলি আরে পেয়ালি বলে খেলে ধবলি শ্যামলি পিয়ালি বলি আজি ধবলি শ্যামলি আরে পেয়ালি বলে ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া আজি ডাকে আমার মদন গোপাল আমার মদন গোপাল গোপাল খেলা তো নন্দ দোলাল দোলাল খেল তো নন্দ দোলাল ভগবান গোষ্ঠে এসে গোষ্ঠের খেলা খেলছে হরি বল খেলা খেলতে খেলতে গগনের দিকে চেয়ে দেখলেন আর গগনে বেলা নাই বাবা বেলা নাই দর্শন করি আজকে শ্রীদাম সখাকে ডাকছে বলে শ্রীদাম এই শ্রীদাম দেখ ভাই আর গগনে বেলা নাই আরে পাল জন কর
सीधमने पाले जनो कनो सीधा पाल जनो करो सिदामी शान दाओ सिंगाई उरे पाल जनो करो सिदाओ शान दाओ सिंगाई सखने भी समखाई नामे करी चल चल श्रीधाम घरे फिरे जाए अरे गगने बेला नाई भाई चले चले श्रीधाम घरे फिरे जाए बोले जा रे विलंब को करे सीमा रे चले श्रीधाम घरे फिरे जाए अरे जा रे विलंब को करे सीमा रे चले श्रीधाम घरे फिरे जाए नाम धर वृंदावन हरि हरि নেতাই গৌর হরি বলমা ভগবানের বেলা ফুরিয়ে গেছে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক রাধে রাধে যিনি লয় প্রলয়ের মালিক এত ডিস্টার্ব করলে এত গণ্ডগোল কেন গো মায়েদের মধ্যে কীর্তনটা কেমন করে গাইব একটু শান্ত হও পরিবেশটা শান্ত করো নেতাই গৌর হরি বল রাধে 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 একজন বাড়ি যাচ্ছে আর পাঁচজনকে সঙ্গে নিয়ে যাচ্ছে রাধে 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 হরে কৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা যিনি গিরি গোবর্ধনকে ধরেছেন সেই ভগবানের আজকে বেলা ফুরিয়ে গেছে রাধে রাধে তা সত্যিকারের কি ভগবানের বেলা ফুরিয়েছে মা একদিকে লীলা আর একদিকে হলো জীব শিক্ষা রাধে ভক্তের চরণ নিবেদন কীর্তনের সহ সভাপতি ক্ষিতিশচন্দ্র রায় বর্তমানে অসুস্থ অবস্থায় ভারতে আছেন তার তিনি চিকিৎসা হচ্ছেন তার মঙ্গল কামনার জন্য সকলে আমরা প্রার্থনা করব ভগবানের চরণে তিনি যেন মানুষের মতো মানুষ হয়ে সুস্থ হয়ে আবার যেন আপনাদের মতো ভক্তের চরণধুলি গ্রহণ করতে পারে আবার যেন ভক্ত সেবায় লাগতে পারে সকলে মিলে তার নামে হরির ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে একবার জয় 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 গৌর সীতারাম প্রেমানন্দ আনি তাই গৌর হরি 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 তা দেখুন ভগবানের বেলা কিন্তু ফুরিয়ে যায়নি বাবু একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা এই জগৎকে ইঙ্গিত করলেন হে জগতের চি তোমরাও আপন আপন বেলার দিকে লক্ষ্য করতে হবে তা আমাদের কোন বেলার দিকে লক্ষ্য করব বাবা আমাদের প্রত্যেককে জীবন বেলাটার দিকে লক্ষ্য করতে হবে হরে কৃষ্ণ মায়েরা মনে মনে ভাববে আমরা তো বেলার দিকে লক্ষ্য করেছিলি বাবারাও মনে মনে ভাবছে আমরাও তো বেলার দিকে লক্ষ্য করি তাই না পৃথিবীতে কোনো মানুষ আছেন যে বেলার দিকে লক্ষ্য করে আমরা চলি না প্রতিটা মানুষ বেলার দিকে লক্ষ্য করি চলি কারো বাড়িতে যদি ঘড়ি নাও থাকে বাবা পার্শ্বের বাড়িতে গিয়ে একবার ঘড়ি দেখে আসি কটা বাজছে রাত্রিতে যখন ঘুমাই শয়নে যাবার সময় মনে মনে চিন্তা করি কালকে একটু কাজটা বেশি আছে তা সমস্ত কর্মকে রক্ষা করতে হলে আমাকে ভোর চারটের সময় উঠতে হবে কারণবশত দেখা যাচ্ছে বেলা সাতটা বেজে গেছে
তখন আমাদের বস্ত্রাঘাত পড়ে যায়। আহা, এত বেলা হয়ে গেল, সংসার সামলাবো কি করে? মায়েদের মতো মায়েদের ভাবনা, বাবাদের মতো বাবাদের ভাবনা। কিন্তু দেখুন, যে বেলার দিকে লক্ষ্য করে আমরা কি কি পেয়েছি একটু হাত তুলে বলবেন বাবা। রাধে, এই বেলার দিকে লক্ষ্য করে কি পেয়েছি? অনেক কিছু পেয়েছি। অনেক বাবারা হয়তো বলবে আমি অনেক কিছু পেয়েছি, 50 কোটি 100 কোটি টাকা রোজগার করে ব্যাংকে রেখেছি, 10খানা ফ্ল্যাটের মালিক হয়েছি, 20খানা গাড়ির মালিক হয়েছি, আমি অনেক অনেক কিছু অর্জন করেছি। এই বেলার দিকে তাকিয়ে, এই বেলার দিকে লক্ষ্য করে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো বাবা, এই বেলার দিকে লক্ষ্য করে যা কিছু আমরা অর্জন করেছি এগুলো কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো? বাবা, কিছু আপনাদের আমাদের সঙ্গে যাবে? বলে যাবে না। কেন না? এগুলো হচ্ছে অনিত্য বস্তু, অনিত্য ধন। এই অনিত্য বস্তু, অনিত্য ধন যেখান থেকে অর্জন করা হয়েছে, যেখান থেকে উপার্জন করা হয়েছে, সেখানেই রেখে আমাদের শূন্য হাতে চলে যেতে হবে। যেখান থেকে অর্জন করেছি সেখানেই রেখে আমাদের শূন্য হাতে চলে যেতে হবে। কিন্তু শূন্য হাতে গেলেও তো আমরা ঘরে গিয়ে জগৎ পিতার কাছে দাঁড়াতে পারবো না বাবা। নিয়ে যেতে হবে কি? পারমার্থিক জগতের ধন, একমাত্র নিত্য বস্তু, নিত্য ধন। বাবা, তা নিত্য বস্তু, নিত্য ধন কোথায় পাওয়া যায়? সংসার ছেড়ে দিলে কি আমরা নিত্য ধনের সন্ধান পাবো? বলে পাবো না। ঐশ্বর্য মাধুর্য হলো দুই সমতুল, আর ঐশ্বর্যই হলো মাধুর্যের মূল। বলো, ঐশ্বর্য তোমাতে থাক, ঐশ্বর্য না থাকলে তো তোমার মাধুর্য আসবেই না। কিন্তু ঐশ্বর্যের মধ্যে তুমি যেন কখনো ডুবে যেও না। ঐশ্বর্যের মধ্য থেকে একটিবার ভক্তের বাজারে গিয়ে সাধুর চারণধুলি অঙ্গে মেখে একটিবার তোমরা অপ্রাকৃত জগতের ধন অর্জন করো। যে ধনের ধনী না হইলে তোমরা ভবপারে যেতে পারবে না, ভবপারে যেতে পারবে না। যে ধনের ধনী না হলে এই দেহ কখনো গোবিন্দ সেবাই লাগবে না, গোবিন্দ সেবাই লাগবে না। যে ধনের ধনী না হইলে তোমাদের নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে। এই জগতেজি একবার তোমরা নিত্য ধনের সন্ধান করো, সন্ধান করো। নিত্য ধনটি কোন ধন বাবা? বলে ধনমর নিত্যানন্দ, পতি হলো গৌরচন্দ্র, প্রাণ হলো যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর হলো মরকুল, নর হরি বিলাস হইব। বৈষ্ণবের পদধুলি তাহে মর স্নান কেলি, তর্পণ হলো বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে হলো মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামে তোল্লাস, বৃন্দাবনের চবতারা তাহে হলো মনোঘেরা, বহে দীন নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর জীবকে অনেক শিক্ষা দিয়ে গেছে। বলেন, হে জীব, তোমরা পারমার্থিক জগতের ধন ছাড়া এই জীবন তোমাদের কখনো ব্যর্থ, কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা মানব জীবন লাভ করেছি বাবা, একটি জনম নয়। কতবার কৃমিকীট হয়েছি, কতবার পশু পাখি হয়েছি, কতবার জলের মধ্যে জন্মগ্রহণ করেছি, কতবার পোকামাকড় হয়েছি, কতবার ভগবানকে হাও হাও করে ডেকেছি। রাধে গোবিন্দ, এই নরকের যন্ত্রণা সইতে পারছি না, তুমি একটিবার ভজন যোগ্য দেহ দাও, মানব দেহ দিয়ে পাঠাও। মানব দেহ লাভ করে, সাধুর কৃপা লাভ করে সেদিন তোমার সেবা করবে। প্রতিশ্রুততে বদ্ধ হয়ে আজকে পৃথিবীর বুকে ভগবান যেই পাঠিয়ে দিল মানব দেহ নিয়ে, মানব জীবন লাভ করে সংসারের মধ্যে পড়ে আমরা ভগবানের কথাটা ভুলে গেলাম।
जीव नित्य कृष्णेर दास ताहा भूले गेल से कारणे माया पिशाच तखन गलेते बांधे। जखन आमरा कृष्णेर कथा भूले गेलाम तखनी मायाते एसे आमादेर ग्रास करलो। जखन मायार बंधने पड़े गेलाम तखन आर साधुर चरणधूलि अंगे माखते इच्छा जागे ना। स्त्री आमार, पुत्र आमार, संसार आमार, बाड़ी आमार, गाड़ी आमार, आजके दस कोटि टाका रोजगार होच्छे, कालके आरो पंचाश कोटि टाका कि करे रोजगार करबो नि ताई गौर हरि बोल। दुखटा नयनेर छल भगवानेर चरणे समय बुझे क्यों हृदय मंदिरे गोविंद के बसिए रेखे जल दीते भगवान के डाकछे ठीक। पृथ्वीर मानुष कोनो मानुष नहीं जे भगवान के डाकछे ना कि बाबा एक बार हलेओ भगवान के डाकछे, शतबार हलेओ भगवान के डाकछे, किंतु कोटि बार डेके शतबार डेकेओ भगवान आमादेर कृपा करछे ना। হৃদয়ের পাপ মুক্ত হচ্ছে না, হৃদয়ের ময়লা মাটি দূরে যাচ্ছে না, আমাদের চাওয়া পাওয়ার কামের গন্ধ যাচ্ছে না। কেন? ভগবান বললেন, হে জীব, তোমরা আমাকে সেবা করছো ঠিকই, ডাকছো ঠিকই, কিন্তু মনপ্রাণ অঞ্জলি দিয়ে তোমরা ডাকার মতো কেউ ডাকো না। একবার যদি মনপ্রাণ অঞ্জলি দিয়ে ডাকার মতো আমাকে কেউ ডাকতে পারো, আমি কি কখনো গোলোকে রইতে পারি? গোলোকের সিংহাসন ত্যাগ করে এই ভুলোকে আমি ভক্তের হৃদয় মন্দিরে নামি, হৃদয় গৌর হরি। তাই একবার তাকে ডাকার মতো ডাকতে হবে। কেমন করে ডাকতে হবে? শ্রীমদ ভগবত গীতায় বললেন, সর্বধর্মান্ন পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপভ্য মোক্ষায় সমীমাসুচ। যে জন্য সকল ধর্মকে পরিত্যাগ করিয়া আমার চরণের শরণাগত হয়ে, যারা আমার চরণে এই জীবনের মতো চতুর্বর্গের বাইরে অঞ্জলি দিতে পারে মন প্রাণ, সেই ভক্তের চরণে সারা জীবনের মতো আমি দাস হয়ে ভক্তের বোঝা আমি নিজেই বহন করে থাকি। ভক্তের চরণের দাস হয়ে আমি ভক্তের বোঝা নিজে বহন করে থাকি। আপনারা হয়তো প্রশ্ন করবেন, বাবা ভগবান ভক্তের চরণের দাস হতে পারে, কিন্তু ভক্ত ভগবানের চরণের দাস হতে পারে, কিন্তু ভগবান কি করে ভক্তের চরণের দাস হয়? এ কথা কি মেনে নেওয়া যায়? বলেন, হয়। কোন ভক্তের চরণের দাস হয়? যে ভক্ত সর্বস্বকে ত্যাগ করে আমার গোবিন্দ চরণে মন প্রাণ অঞ্জলি দিয়েছে। তার প্রমাণ দিলেন কোথায় জানেন? তার প্রমাণ দিয়েছেন অর্জুন মিশ্রকে দিয়ে। অর্জুন মিশ্র প্রত্যেক দিন সর্বস্বকে ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে করে প্রত্যেক দিন তিনি ভিক্ষা করে নিয়ে এসে রাধা গোবিন্দের সেবা দিতেন, সেবান্তে তিনি প্রসাদ গ্রহণ করতেন। আর তার নিত্য কর্ম ছিল কি জানেন? নিত্য কর্মটা ছিল প্রত্যেক দিন গীতার একটি করে অধ্যায় তিনি পাঠ করতেন, একটি করে গীতার অধ্যায় পাঠ করে তারপর তিনি জলগ্রহণ করতেন। তা ভগবানকে যারা ভালোবাসে একটা কথা লক্ষ্য করবেন, দেখবেন ভগবানই কিন্তু তাকে সর্বপ্রথমে পরীক্ষা করে। কেন না? যে করে আমার আস তার করে সর্বপ্রথমে সর্বনাশ, তথাপিও যে ছাড়ে না আমার চরণের পাশ তখনই হয়ে যায় সেই ভক্তের আমি দাসের অনুদাস। তো অর্জুন মিশ্রকে পরীক্ষায় ফেলেছে। পরীক্ষাটা কি? একদিন ভিক্ষা করতে গিয়ে আর ভিক্ষা পেল না। যার ভিক্ষা সম্বল হয় সে ভিক্ষা করতে গিয়ে যদি ভিক্ষা না পায় তার দশাটা কেমন হয়? তা ভিক্ষা যখন পেল না, শূন্য ঝুলা নিয়ে গৃহে ফিরে এসে ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী আজকে তো ভিক্ষা পেলাম না, মদন গোপালের সেবা হবে কি দিয়ে? ব্রাহ্মণী বলছে, তুমি দুঃখ করছো কেন? তুমি তো প্রত্যেক দিনই বলো যে কিছু না থাকলেও নাকি মদন গোপালের সেবা হয়, যদি কারো নয়ন ভরা জল আর ভক্তি চন্দন কারো থাকে।
এগুলো তো আর মদন গোপাল আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারছে না। এগুলো দিয়ে মদন গোপালের সেবা করব। বলে সেবান্তে যে আমরা প্রসাদ গ্রহণ করি, বলে আজকের দিনটা না হয় আমরা কৃষ্ণ নামামৃত পান করেই কাটিয়ে দেব। হরি বল বাবা। ঘরে স্ত্রী আমরা সবাই হয়েছি, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারি না। সহধর্মিনী কাকে বলে? স্বামী কানা হোক, খোড়া হোক, বোবা হোক, হাতটি ধরে যেজন ধর্মের পথে নিয়ে যেতে পারে তিনি হচ্ছে সহধর্মিনী। অর্ধাঙ্গিনীকে না স্বামীর দুঃখ যন্ত্রণা হৃদয় ভরা যন্ত্রণায় নিয়ে যখন ঘুরে বেড়ায় সমস্ত কিছুর অর্ধেকটা যিনি অধিকারী হতে পারেন তিনি অর্ধাঙ্গিনী। নিতাই গৌর হরিব। এমন রমণী ছাড়া কি কখনো সংসারে সুখী হওয়া যায়? তা সেই দিনটা কৃষ্ণ নামামৃত পান করে কাটিয়ে দিল। পরের দিন ভিক্ষাই গেল, ভিক্ষা পেল না। তারপরের দিন ভিক্ষাই গেল, ভিক্ষা পেল না। এক এক করতে করতে সাতটি দিবস পূর্ণ হতে চলেছে। সপ্তম দিনের দিন অর্জুন মিশ্র গীতা পাঠ করছে। সেদিন পাঠটা করছে কোন অধ্যায়? না, অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়। ওই নবম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকটার দিকে লক্ষ্য করে দেখলেন ভগবানের মুখস্থিত বাণী, অনন্যা চিন্তান্ত মং যেজনা পর্যুপাস হতে তেষাং নেত্যাভি যুক্তনং যোগেক্ষমম বহম মহম। যেজন অন্যান্য চিন্তাকে পরিত্যাগ করিয়া আমার চিন্তা করে থাকে, যেজন অন্য সাধনকে ত্যাগ করিয়া আমার সাধনায় নিযুক্ত হইয়া থাকে, অন্যান্য ভজনকে পরিত্যাগ করিয়া যারা আমার ভজনায় নিযুক্ত হইয়া থাকে, সেই ভক্তের চরণে সারা জীবন চিরঋণী হয়ে, সেই ভক্তের চরণের দাস হয়ে আমি ভক্তের বোঝা নিজেই বহন করে থাকি। অর্জুন মিশ্র এই শ্লোকটিকে দর্শন করে অনুরাগ ভরে বলেন, মিথ্যা মিথ্যা মদন গোপাল, তুমি মিথ্যা কলম মেরে রেখেছ, তোমার এই সমস্ত কলম আমি কিছুতেই মানতে চাই না। লাল কালির দাগ দিয়ে যখন শ্লোকটাকে কেটে দিয়েছে মদন গোপালের অঙ্গে না জানি কত ব্যথা পেয়েছে বাবা, কত দুঃখ কত ব্যথা পেয়েছে। অর্জুন মিশ্র শ্লোকটাকে কেটে দিয়ে ভিক্ষার ঝুলাটা নিয়ে গিয়ে পথের মাঝে বসে বসে কাঁদছে, হে মদন গোপাল আমি তো তোমার কাছে অন্য কিছু চাইনি, আমি সর্বস্বকে ত্যাগ করে শুধু তোমার চরণ সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোমার সেবার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম কেন? যখন কাঁদছে ভগবান আর সহ্য করতে পারলেন, সহ্য করতে না পেরে একটি বালকের বেশ ধরেছে, দাদা বলরামকেও সঙ্গে নিয়েছে, তিনিও বালকের বেশ ধরে বড় বড় বোঝা তৈরি করেছে, ফল মূল চাল ডাল টাকা পয়সা মানিক মুক্তা বড় বড় বোঝা তৈরি করে ভগবান বালকের বেশে মাথায় করে নিয়ে ভক্তের গৃহে পদযাত্রা করছে। বাবা অর্জুন মিশ্রের গৃহের সম্মুখে গিয়ে ডাকছে, ব্রহ্মণী মা ব্রহ্মণী মা, এই দেখো আমরা কারা এসেছি। অর্জুন মিশ্রের গৃহিণী ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বেরিয়ে এসে দেখছে ছোট্ট ছোট্ট দুটো বালক এসেছে। কে রে বাবা, তোরা কোথা থেকে এসেছিস? তোরা যত বড় ছেলে নয় তত বড় তোদের মাথায় বোঝা চাপিয়েছে কে? তার প্রাণে কি স্নেহ মমতা ভালোবাসা করুণা কিছু নেই? মা গো, এ বাড়ির যে বাবা ঠাকুর আছে না, এই বাবা ঠাকুর আজকে ভিক্ষা করতে গিয়ে আজকে অনেক ভিক্ষা পেয়েছে। যখন পথের মাস দিয়ে দুভাই হেঁটে যাচ্ছিলাম তখন আমাদেরকে ডেকে বলছে, এই বাবা আজকে অনেক ভিক্ষা পেয়েছে, এত বড় বড় বোঝা আমি নিয়ে যেতে পারবো না, তোরা যদি একটু কৃপা করে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসিস। বলরাম বলছে, বালক বেশি বলছে, জানো মা আমার এই ছোট্ট ভাইটি যেই বলেছে এত বড় তো আমি ছেলেই নয়, এত বড় বোঝা বইব কী করে, আমি এত বড় বোঝা বইতে পারবো না, দেখেছ
আমার ভাইকে কেমন করে প্রহার করেছে। চেয়ে দেখলেন কৃষ্ণ গোপালের অঙ্গ হইতে রুধির ধারা বইছে। ব্রাহ্মণে বলছে ছি 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 ছি, প্রাণে বুঝি স্নেহ মমতা ভালোবাসা করুণা কিছু নেই, তোদের কেমন করে প্রহার করেছে। আই বাবা তোরা আমার কাছে আয়, নিজ কর কমল তার অঙ্গটাকে মুছিয়ে দিচ্ছে। বাবা তোরা এখানে অপেক্ষা কর, আমার মদন গোপাল মন্দিরে বিগ্রহ সাতটি দিবস অনাহারে আছে, আমি আজকে মন প্রাণ খুলে সেবা দেব, সেবা অন্তে তোদেরকে প্রসাদ দেব। বাবা তোরা এখানে বসে থাক। ভগবান বালকের বেশে বলছি, ওমা তোমার মদন গোপাল যখন মন্দিরে সাতটি দিন অনাহারে আছে, তুমি তোমার মদন গোপালকে সেবা দাও, তোমার মদন গোপালের সেবা অন্তে আমরা সঠিক সময়ে এসে তোমার মদন গোপালের প্রসাদ আমরা গ্রহণ করি। ভগবানের অনন্ত লীলা, তিনি অন্তর্ধান হলেন। যখনই অন্তর্ধান হয়েছে, এদিকে ব্রাহ্মণে তাড়াতাড়ি করে মদন গোপালের সেবার জন্য আয়োজন করলেন। মন্দিরে প্রবেশ করে যেই ভোগ লাগিয়েছে, অর্জুন মিশ্র আপন গৃহে ফিরছে, কাতর মনে ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী আজকেও যে ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পেলাম না গো, তা করে আমাকে ভিক্ষার দ্রব্য দিয়ে গেছে। যাক যেভাবেই হোক, মদন গোপালের সেবা তো হয়েছে। তাড়াতাড়ি করে স্নানান্নি করে আনন্দের সঙ্গে মনে মনে ভাবছি, মদন গোপালের সেবা যখন হয়েছে, যে অধ্যায়টি পাঠ করতে করতে আমি চলে গেছি, আজকে ওই অধ্যায়টিকে পূর্ণ করি, তারপর আমি প্রসাদ গ্রহণ করব। হরি বল হরি বল। স্নান করে মন্দিরে প্রবেশ করে গীতাটাকে তুলে নিয়ে গীতাটাকে খুলে নিয়ে দেখছে, যে অধ্যায়টি পাঠ করতে করতে চলে গেছে, 22 নম্বর শ্লোকের দিকে লক্ষ্য করছে, অনন্যাস চিন্তন্ত মং যেদনা পর্য পাশ তেষাং নেত্তাভি যুক্তনং যোগিক্ষমম বহম্মম। যে লাল কালির দাগ দিয়ে শ্লোকটাকে কেটে দিয়েছিলেন, সেই লাল কালির দাগটা শ্লোকের উপরে নাই বাবা। শ্লোকটিকে মুছে দিয়েছে ভগবান, গীতাটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আসার কে পড়লেন ভগবানের চরণ। মন্দিরে যে মাটির বিগ্রহ আছে, দেখছে মাটির বিগ্রহ হইতে যেন কত রুধির ধারা বইয়ে যায়। মদন গোপালের চরণে পড়ে বলছে, মদন গোপাল আমি জানতাম তুমি দয়াময়, আমি জানতাম তুমি করুণাময়, কিন্তু এত করুণাময় এত দয়াময় তুমি জানতাম না। আজকে তুমি ভক্তের গৃহে সহ্য করতে না পেরে নিজে বোঝা মাথায় করে তোমার ভক্তের গৃহে তুমি কৃপা করে এসেছো, কিন্তু মদন গোপাল তুমি গেলে তুমি ভক্ত গৃহে এলে এলে কেন আমায় দেখা দি, গোপাল
কেন আমায় তুমি দেখা দি পবন গোপাল তুমি দেখা দিলে আমি যে পাতি চেয়ে পাতি চেয়ে বসে বসে আছি মদন গোপাল তুমি এলে কেন আমায় দেখা দিলে আমি যে পাতি চাই মদন গোপালে বসে তুমি ভক্ত গৃহে এলে আমি পথ চেয়ে বসেছিলাম ওগো মদন গোপাল তুমি দেখা দিলে আমি যে তোমার পতি চেয়ে আমি বসে আছি ভক্ত গৃহে এলে জনমে ভজন ভজন হল না গো ওগো মদন গোপাল তুমি এলে কেন একবার আমায় দেখা দি তুমি দেখা দিলে আমায় তোমার আমার কবে হবে বলো বলো মদন গোপাল খুশি দিন কবে হবে আমি যেমন এলাম আমি তেমনি গেলাম
আমারে জন্মে ভজন ভজন গোপাল ভজন হল না গো ভাবে আমি যেমনি গো তেমনি আমার তোমারই ভজন আমারে জন্মে ভজন হলো না গো তুমি এলে কেন একবার আমায় দেখা দিলে আমায় তোমার দর্শন পেলাম না গো ভবি যেমনি ভক্ত গৃহে এলে কেন আমার দেখা দিলে না পৃথিবীতে একমাত্র ভগবানের কাছে চাওয়া পাওয়া চতুর্বর্গের বাইরে ভগবানকে ডাকতে হবে বাবু ধর্ম অর্থ কাম মোক্ষ হে গোবিন্দ চতুর্বর্গের বাইরে যেন আমি তোমায় বসতে পারি হরে কৃষ্ণ পৃথিবীতে কেউ কারো নয় বাবা পৃথিবীটা নাট্যমঞ্চ অভিনয় ক্ষেত্র এই সংসারের মধ্যে কেউ কারো আপন জন্ম আছে বাবা রাধে রাধে দু চার দিনের চেনা শোনা পথের পরিচয় ভাই বলো আর বন্ধু বলো কেউ তো কারো নয় আহা যেমন আমরা যাত্রা মঞ্চে দেখি কেউ কারো স্ত্রী হয়েছে কেউ কারো বন্ধু হয়েছে কেউ কারো স্বামী হয়েছে আসলেই কিন্তু এরা আপন জন কেউ কারো নয় আপন আপন অভিনয় শেষ হয়ে গেলেই সবাই আপন ঘরে চলে যাবে রাধে পৃথিবীটাও ঠিক তেমনি সবাই সবার আপন হয়েছে কিন্তু আমরা আপন কেউ কারো নয় আপন মানুষের সন্ধানটা জানতে হবে রাধে 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 কেউ তো কারো নয় নয়ের ঘরের সংখ্যাটা একবার বিচার করে গুনে দেখুন নয়েককে নয় নয় দুগুণে কত বাবা আঠেরো কয় দশ কয় আঠেরো এক দশ এক দশ আট আঠেরো এক আর আটে যদি যোগ করা হয় তাহলে কত হয় নয় নয় কেউ তো কারণ তিন নাম কত সাতাশ কয় দশ কয় সাতাশ দুই দশ সাত দুই আর সাতে যদি যোগ করা হয় তাহলে কত হয় নয় বলে এখানেও নয় কেউ তো কারো নয় চার নাম কত ছত্রিশ কয় দশ কয় ছত্রিশ তিন দশ ছয় তিন আর ছয়ে যদি যোগ করা হয় তাহলে কত হয় নয় বলে এখানেও নয় কেউ তো কারো নয় পাঁচ নাম কত পঁয়তাল্লিশ কয় দশ কয় পঁয়তাল্লিশ চার দশ পাঁচ চার আর পাঁচে যদি যোগ করা হয় তাহলে কত হয় তাও তো নয় এখানেও নয় কেউ তো কারো নয় ছয় নাম কত চুয়ান্ন কয় দশ কয় চুয়ান্ন পাঁচ দশ ছয় তা পাঁচ আর চারে যদি যোগ করা হয় নয় বলে ওখানেও নয় কেউ তো কারো নয় সাত নাম কত তেষট্টি কয় দশ কয় তেষট্টি ছয় দশ তিন ছয় দশ তিন ছয় আর তিনে যদি যোগ করা হয় নয় বলে এখানেও নয় কেউ তো কারো নয়
আট নাম কত 72 কয় দশ কয় 72 27 2 7 আর 2 এ যদি যোগ করা হয় তাও নয় মানে এখানেও নয় কেউ তো কারণ নয় 9 9 কত 81 কয় দশ কয় 81 8 10 হয় 8 আর 1 এ যদি যোগ করা হয় তাও নয় মানে এখানেও নয় কেউ তো কারণ নয় 9 9 81 9 9 81 81 আমরা একাই আসি একাই যাই গো 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 তোমাদের কারণ নাই গো একাই আসি একাই যাই গো তোমাদের কারণ নাই গো কৃষ্ণ ছাড়া এই বাপতে কেউ তোমাদের কারণ নাই গো কৃষ্ণ ছাড়া কেউ তোমাদের কারণ নাই গো একাই আসি পৃথিবীতে একাই এসেছি একাই চলে যাব যে মানুষটার গর্বে গর্বিত হয়েছি যার মানে মানি হয়েছি যার অহংকারে অহংকারী হয়েছি সেই মানুষটাকে চিনতে হবে সেই মানুষটাকে ভোজবার মতো ভজতে হবে ডাকার মতো ডাকতে হবে টাকা দিয়ে কখনো ভগবান মেলে না বাবা দ্রব্যের কাঙাল নহে আমি হলাম প্রেমের ঠাকুর নেতাই গৌর হরি বল মীরাবাই বলেছে না স্নান করিলে হরি মিলে তো জল জন্তু হয় ফলমূল খেলে হরি মিলে তো কত বান্দরা বান্দরি হয় স্ত্রী ত্যাগ করলে হরি মিলে তো বহুত মিলে তো খোঁজা পাথর তৃণা খেলে হরি মিলে তো বহুত মিলে তো অজা পাথর পুজিলে হরি মিলে তো বহুত মিলে তো পাহাড় তুলসী পুজিলে হরি মিলে তো বহুত মিলে তো ঝাড় দুগ্ধ পিয়ালে হরি মিলে তো বহুত বৎসবালা মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে তাকে প্রেমের দ্বারাই ভক্তি সহকারে ডাকার মতো ডাকতে হবে পৃথিবীতে একমাত্র কৃষ্ণই হচ্ছে আমাদের নিত্য কৃষ্ণ ছিলেন কৃষ্ণ আছেন কৃষ্ণ আমাদের থাকবে তিনি আমাদের পরমার্থী তিনি আমাদের পরার্থের সাথী তিনি আমাদের চিরবন্ধব তিনি হচ্ছে আমাদের দয়াল নিতাই গৌর হরি বল তাই কৃষ্ণ শ্রীরামকে বলছে শ্রীরামকে দিয়ে আমাদের মতো মূর্খ জীবকে বলছে তোমাদের জীবন বেলার দিকে লক্ষ্য বেলা যদি চলে যাই তোমাদের ভজন হবে না বেলাই বেলা থাকিতে থাকিতে তোমরা গুরুর চরণ ধরে একবার তাকে ভজতে থাকো নিতাই গৌর হরি বল তাই বলছে শ্রীরাম রে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া বুঝি কাঁদে মাতা পথ পালে যাইয়া ঘন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া ওই ঘরে বসে আমার মা কাঁদে রে ওই ঘরে বসে আমার মা কাঁদে রে ঘরে বসে আমার মা কাঁদে রে ওই ঘরে বসে আমার মা কাঁদে রে নবনীর থালা রে করে করে ঘরে বসে আমার মা কাঁদে রে নবনীর থালা করে করে চল চল শ্রীরাম ঘরে ফিরে যাই ভবনে থালা করে করে ঘরে ফিরে যাই ভবনে থালা করে করে ঘরে বসে আমার মা কাঁদে রে মা কানা কাঁদানো ভালো নয় চল ভাই ঘরে যাই এখানে কিন্তু মা সন্তানই পরিচয় নয় বাবা পরিচয়টা হলো ভক্ত আর ভগবানের হরি বল ভক্ত কাঁদলেই তো ভগবান কাঁদে তা বলছে চল ভাই ঘরে যাই বেলি যাব সান হইল চল যাও ঘরে বেলি যাব সান হইল চল যাও ঘরে চল যাও ঘরে আর মায়ে না দেখিলে প্রাণ কেমন যেন পড়ে মায়ে না দেখিলে প্রাণ কেমন যেন পড়ে বলরাম দাসে কহে কানাই রব বলরাম দাসে কহে শুনি কানাই রব সকল রাখাল মাঝে
चल एक बार घरे जाए श्रीदाम एत कथा शोनार पर बोल जाए कानाई तु तक बोलिस पाल जड़ो कर श्रीदाम घरे जेते हो ता आमी जदि सिंगा बजाई आमी जदि बेनु बजाई आमी जदि मुरली बजाई धेनु की कखनो फिरबे हरे कृष्ण बाबा फिरबे गो कानाई बोलछि केनो फिरबे ना फिरबे बोले ना मोटेई फिरबे ना केनो फिरबे ना जानिस भाई सब ध्यान फिर किन्तु नवलक्ष ध्यान मध्य किछु दुष्ट ध्यान आछे ना ओ चोरा ध्यानु ओ दुष्ट ध्यानगुलो फिरबे ना तो आपनादेर बाड़ीते आछे तो बाबा दुष्ट ध्यानु हाथ तुले बोलबेन ना सबार बाड़ीते भालो ध्यानु आछे नवलक्ष ध्यानेर मध्य हाँ परेर खंद खाई तो आपनादेर ध्यानु एकटु हाथ तुले बोलबेन कचि कचि तृण देवेन तबु खाबे ना যেখানে দেখবেন পরের খন্দ সেখানেই আরে হচ্ছে দুষ্ট ধেনু চোরা ধেনু তা চোরা ধেনু কোনগুলো বলে ব্রহ্মাণ্ডে যাহা আছে ভান্ডে তাহা পায় শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই বললেন প্রত্যেকটা মানুষ যারা আমরা এসেছি এই প্রত্যেকটা মানব জীবের মধ্যে রয়েছে দশটা ইন্দ্রিয় পাঁচটি হলো জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটি হলো কর্ম ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক এ হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয় আর হস্ত পদ গুচ্ছ লিঙ্গ বপু এ হচ্ছে আমাদের কর্ম ইন্দ্রিয় আর মনকে দিয়ে হলো একাদশ ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় আর ছটা রিপু আছে যে রিপুগুলোর নাম হচ্ছে কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য দশটা ইন্দ্রিয়কে আপনি বশীভূত করতে পারবেন দেখবেন যদি মনে করেন যে আমি এক ঘন্টা নয়ন মিলব না ইচ্ছা মতো এদেরকে কিন্তু বশীভূত করা যায় আমি এক ঘন্টা এখানে বসে থাকব হাঁটা চলা করব না বসে থাকতে পারবেন এই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করা যায় কিন্তু এই যে ছটা ছটা ধ্যান আছে না হ্যাঁ যে ছটা রিপু এদেরকে লাঠি দিয়ে প্রহার করলেও এদের কাজ কিন্তু এরা করেই যাবে নিতাই গৌর হরি বল এরা আপন ধ্যানে আপন জ্ঞানে আপন মনে চলে এরা কারো হাত মানে না তাই এদেরকে বশীভূত করতে গেলে কি দিয়ে বশীভূত করতে হয় বাবা যদি কোনো ভাগ্যে কোনো জীবের প্রতি গুরু কৃপা হয় বল গুরুর চরণাশ্রয় করে যদি গুরুর উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে যদি ভক্তির ঘরে গিয়ে এই ছটা ধেনুকে কেউ যদি গোবিন্দ চরণে দিতে পারে তাই গোবিন্দ চরণে দিলে গোবিন্দ এদের পরিচালনা করে তাই শ্রীরাম বলছে কানাই রে বৃন্দাবনের যেন আমরা জানি ধেনু দুষ্টু বটে তাই যেদিন থেকে বৃন্দাবনে জন্ম নিয়েছি মোরা তোর চরণে সপে দিয়েছি তোর চরণে সপে দিয়েছি মোরা তোর চরণে সপে দিয়েছি তোর চরণে সপে দিয়েছি চোরা ধেনু ফিরাসি বলে তোর চরণে সপে দিয়েছি চোরা ধেনু ফিরাল বলে তোর চরণে সপে দিয়েছি কানাই তোর চরণে ধেনু সপে দিয়েছি এখন আমি বেনু বাজালে কে ধেনু ফিরবে হরি বল তাই কানাই তোর চোরা ধেনু তোকে ফিরাতে হবে বলে কানাই তোর চোরা ধেনু বাইরা উলুধ্বনি আই কানাই ওই দেখ কানাই তোর চোরা ধেনু ফিরাবে কানাই তোর চোরা ধেনু ফিরাবে তোর চোরা ধেনু ফিরাবে বলে কানাই তোর চোরা ধেনু ফিরাবে কৃষ্ণ ভগবান ধেনু ফেরাচ্ছে কেমন করে বাবা চাঁদ মুখে
ডাকিতে লা আজি ঘরে যাবার সময় হলো ডাকিতে লা আজি উচ্চ সাধে চাঁদ মুখে দিয়াবে না নাম লয়া সাবধে না চাঁদ মুখে দিয়াবে না তাই গো হরিব লয়া সাবধে না চাঁদ মুখে দিয়াবে নাম লয়া সাবধে না চাঁদ মুখে ডাকিতে লাগিল উচ্চ সাধে হরি হরি বল ডাকিতে লাগিল উচ্চ সাধে ডাকিতে লাগিল সাধে ডাকিতে লাগিল উচ্চ সাধে আইধা বলি আইসা বলি 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 ডাকিতে লাগিল উচ্চ সাধে ডাকিতে লাগিল উচ্চ সাধে বেনুর দ্বারা আজকে ধ্যান ফেরাচ্ছে ও মায়েরা কৃষ্ণের বেনুর দ্বারা আজকে ধ্যান ফেরাচ্ছে গো রাধে 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 তা যখন বেনুর ধ্বনি শুনেছে ধ্যানমস্যগণ অনেক দূরে চলে গেছে তা যখন ধ্যানবশ্য আজকে বেনুর ধ্বনি শুনেছে তখনই দূর থেকে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের বেনুর ধ্বনি শোনা যায় কিন্তু আমরা যে পথ ভুলে গেছি হাম্বা হাম্বা রব করছি আর বলছি হে গোবিন্দ তুমি যেমন করে বেনুর ধ্বনি করছো আমাদের ডাকছ রাধে ভক্তিমতী মায়েরা তুমি যেমন করে বেনুর ধ্বনি করছো আমরা তো তোমাকে উচ্চস্বরে কৃষ্ণ বলে ডাকতে পারছি কৃষ্ণ ডেকেছি ধ্যানবশ্যগণ বলছি হে গোবিন্দ আমরা পদ ভুলে গেছি তুমি আবার বেনুর ধ্বনি করো কারণ হরে কৃষ্ণ দেখুন বাবা যারা পশুকুলে এসেছে তাদের হৃদয়েও ভরা কৃষ্ণ ভক্তি আছে তাই না
তাদের হৃদয় ভরা কৃষ্ণ ভালোবাসা আছে, এরা ভগবানের সেবা করতে জানে। তাই তো মহাজন বলেছে, কি বললেন, ভাগবত সিদ্ধান্ত দিলেন, পাদুপা পাদু মিচ্ছন্তি বাক্য মিচ্ছন্তি পশুব, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানব। যারা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে এরা ভগবানের জন্য কাঁদে। কি বলে, বলে তুমি আমাদের বৃক্ষকুলে কেন পাঠিয়েছ, বৃক্ষকুলে পাঠিয়েছো তাতে দুঃখ নেই, কেন তুমি আমাদের দুটি পদ দিলে না, পদযাত্রা করে যতদূর তুমি গোষ্ঠে গিয়ে গোচারণ করতে ততদিন তোমাকে ছায়া করে করে রেখে তোমার সেবা করতে পারতাম। বাক্যমিচ্ছন্তি পশুব, যারা পশুকুলে জন্মগ্রহণ করেছে এরা ভগবানের জন্য কেঁদে বলে, হে গোবিন্দ তুমি কেন আমাদের পশুকুলে পাঠিয়েছ, পশুকুলে পাঠিয়েছো তাতেও দুঃখ নেই, কেন তুমি আমাদের বাক্য শক্তিটা দিলে না, বাক্য শক্তির দ্বারা উচ্চস্বরে তোমার নাম করে কেঁদে উচ্চস্বরে তোমাকে ডেকে আমাদের পশু জন্মটা ধন্য করি। দেবতা মানবিচ্ছন্তি, যে 33 কোটি দেবতার এই পৃথিবীর মানুষ অনেকেই ভজনা করে, এই 33 কোটি দেবতারা পর্যন্ত ভগবানকে ডাকে, এদের কি বাসনা জাগে যে গোবিন্দ তুমি কেন আমাদের 33 কোটি দেবতাকুলে পাঠিয়েছ, তুমি স্বর্গের দেবতাকুলে না পাঠিয়ে তুমি যদি মর্তধামে প্রচুর মানুষ করে পাঠাতে, মানব দেহ ধারণ করে তোমার সেবা তোমার ভজন করতে পারতাম। দেবতারা চাইল মানব হয়ে ভগবানের ভজনা করতে, আর আজকে মানব হয়ে চাই শুধু সুখ বাবা, সুখ মিচ্ছন্তি মানব। ভগবান যত সুখ দিচ্ছে আমাদের অভাব পূর্ণ হচ্ছে না, গোবিন্দ তুমি আরোই দাও আরোই দাও। ধ্যানমস্যগানের অন্তর বুঝি কৃষ্ণ আমার মুরলীর ধ্বনি করলেন, হরে কৃষ্ণ যেই না বেনুর ধ্বনি করেছে, শুনে আকা নুর বেন ঊর্ধ্ব মুখে ধায় ধেন, 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 উচ্চ ফেলে পৃষ্ঠের উপরে, উচ্চ ফেলে পৃষ্ঠের উপরে, উচ্চ বেলি পৃষ্ঠের উপরে, আম্বারাবে চলে তারা, আম্বারাবে চলে তারা, আম্বারাবে চলে তারা, আম্বারাবে চলে তারা, গোবিন্দ দেখা দাও হে বলে আম্বারাবে চলে তারা, গোবিন্দ দেখা দাও হে বলে আম্বারাবে চলে তারা, উচ্চ ফেলি পৃষ্ঠের উপর দুগ্ধ পড়ি শ্রাপে বাটে, প্রেমের তরঙ্গ উঠে স্নেহের গাভী আজ শ্যাম অঙ্গ চাপে, আজকে চোখের জলে আর মুখের লালে ধ্যানমস্য ভগবানের চরণ সেবা করছে, বলছে হে গোবিন্দ কখনো যেন তুমি ছঙ্গ ছাড়া আমাদের করো না। তা ভগবান কি করলেন, ঘরে যাবার জন্য আজকে জীবনে যে ধ্যানু ছিল সবগুলো একত্র করছে, কেমন করেই জীবনে যে ধ্যানু ছিল ফিরাইয়া একত্র কইল, ঘরে যাওয়ার সময় কিন্তু আর ছিটিয়ে থাকে না, থাকে না থাকে মাঠে, কিন্তু আর ছিটিয়ে থাকে না, সবাই একমুখে হয়ে যায়, অনুসারে বেনুর লাভ বুঝিয়া রাখালো সব, আসিয়া মিললো নিজের সুখে। লক্ষ্য করে দেখুন আপন আপন উত্তরাগষ্ট যখন লীলা হয় প্রত্যেকটা মানব জীবের জীবনযাত্রা ফেরাগোষ্ঠীর কিন্তু একটা পালা আসবে বাবা, শুধু কৃষ্ণের নয় সবারই আসবে, আসার পালা আর যাওয়ার পালা, এসেছি যখন যেতে হবে, তো এই যাওয়ার পালাটাই হচ্ছে ফেরাগোষ্ঠীর লীলা। তা যখন ঘরে যাওয়ার সময় একটা মানুষ তখন এহলোক থেকে পরলোকে গমন করছে, মানুষটা কোটিপতি হলেও সঙ্গে সঙ্গে নামানো হয় তুলসী তলায়, নাকি তো সঙ্গে সঙ্গে তুলসী তলায় যখন নামানো হয় তার মাথাটা থাকে কোন দিকে বাবা, উত্তর দিকে। বাহ, কেন না, তার লীলাটা চলছে তখন উত্তরাগষ্ট লীলা। ধ্যানবশ্যগণ একমুখে হয়ে গেছে, ঘরের অপরূপ সুন্দরী প্রিয় মানুষটাও যদি খুব ভালোবাসার মানুষও যদি কাছে এসে বলে, ওগো তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, সারা জীবনের মতো তুমি একবার আমার দিকে নয়ন মেলে চেয়ে দেখো, তখন নয়ন মেলে চাইবে বাবা,
যতই প্রিয়জন হও কখনো সারাও দেবে না নয়ন মেলেও চাইবে না কেন না এর ধেনুবশ্য গোল গুলো সবাই একমুখী হয়ে গেছে ডাকলেও কখনো সারা দেবে না তা বাবা যখন ফেরাগোষ্ঠের সময় জীবের হয় নিরানন্দ আর ভক্তের হয় আনন্দ নাকি হ্যাঁ ভক্তের হয় আনন্দ জীবের নিরানন্দ তা জীবের নিরানন্দটা কেন হরে কৃষ্ণ যখন ওই মানুষটার রুদ্রাগোষ্ঠ লীলা চলে আত্মীয় স্বজন পুত্র পরিবার সবাই ঘিরে ঘিরে কাঁদে মায়ার কান্না আর বলে তুমি একবার নয়ন মেলে চাও আর সেই মানুষটাকে স্কন্ধে করে নিয়ে বাঁশের দোলনা তৈরি করে হরে কৃষ্ণ সবাই কি বলে বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি আর ওই মানুষটা সবার কাঁধে চেপে মাথা নাড়া দিয়ে সিগনাল দিয়ে বলে বলে হলো না হলো না হলো না হলো না হলো না হলো না আমার হলো না হলো না হরি ভজন আমার ভাগ্যে হলো না হলো না আমার হরি ভজন আমার ভাগ্যে হলো না হলো না বলে সবার হলো আমার ভাগ্যে হলো না হরি বল হরি বল আর যারা তোরা বল আমার ভাগ্যে হলো না আর যারা ভক্ত যারা বৈষ্ণব যখন দেহ রাখে যারা ধ্যানবশ্যকে রক্ষা করেছে হরি বল ঠিকমতো যারা পরিচালনা করেছে একটা বৈষ্ণব যদি দেহ রাখে দেখবেন আত্মীয় স্বজন হলেও তারা মায়ার কান্না কখনো কাঁদতে পারে না পারে বাবা সেখানে সাধুগুরু বৈষ্ণব যারা কি করে সেখানে সারা গ্রাম জুড়ে ভিক্ষা করে হলেও একটি মহোৎসবের আয়োজন করা হয় সুন্দর করে একটি সমাধি করে দিয়ে কৃষ্ণ নামের অলঙ্কার তার সর্বাঙ্গে পরিয়ে দিয়ে হরি নামের ঝোলা দিয়ে তার সম্মুখে একটা মালসা দিয়ে তাকে সমাধি করে দেওয়া হয় সেখানে হয় একটি আনন্দের বাজার তা যাই হোক বাবা আজকে আশা করবো আপনারা সবাই ভক্ত এসেছেন তাই আমাদের উত্তরাগোষ্ঠী লীলার সময় ভগবান যাচ্ছে ঘরে হরি বল সবাইকে কিন্তু আনন্দ করতে হবে দুটি বাহু তুলে তুলে নিতাই গৌর হরি বল তা কেমন ভাবে ছোটি ছোটি গাজি যাও ছোটি ছোটি গোপাল ছোটি সে চলে মেদা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল হাই ছোটি সে চলে মেদা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোটি সে চলে মেদা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল পিছে পিছে গোয়াল আগে আগে যাইয়া পিছে পিছে গোয়াল ঘাসি কে মেগা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি চলে মেগা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি ছে মেরো মদন গোপাল ঘাসি খাবে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোটি ছোটি মেরা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোটি ছে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোটি ছোটি মেরা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোটি ছোটি মেরো মদন গোপাল ভাবে চলেছে সতীকান্তি জন পাবি আগে ধায় পালো না সতীকান্তি জন পাবি আগে ধায় বলো রে সতীকান্তি জন পাবি আগে ধায় বলো না সতীকান্তি জন পাবি আগে ধায় বলো না আর শিশু চলে ডানে বামে আর শিশু চলে ডাইনে বামে একজন ভক্ত বাবা মানিক চন্দ্র দাস তিনি 100 টাকা দান করেছেন আশীর্বাদ করব সবাই মিলে তার মনোবাসনা পূর্ণ হয়ে যেন রাধা গোবিন্দের যুগল সেবায় লাগে সকলে মিলে হরি ধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি বল
তাই আজকে সিদাম সুদাম পাশে ভালো সেবা করিয়াছি তাহার মাঝে আমার নবঘন শ্যাম তা ঘরে যাবার সময় রাধাবদন দর্শন করে আবার ঘরে গোষ্ঠের থেকে আসবার সময় রাধাবদন দর্শন করে বাবা তা দেখুন শ্রীমতী রাধারানী আজকে কৃষ্ণবদন দেখার জন্য আজকে কি করেছি নিতাই গৌর হরি বল আমা প্রদীপ দেবার ছালা করে দুয়ারে এসে দাঁড়ালেন ভক্ত ভগবানের এই মধুর মিলন সবাই হাত তুলে বলুন দর্শন করবেন তো রাধে শুধু মধুর মিলন দর্শন করলে হবে না যুগল সেবাও কিন্তু দিতে হবে কি দিতে হবে তো তা যুগল সেবার জন্য কিছু আছে তো কাছে নাকি হাত তুলে বলো হরি বল রাধে রাধে যুগল সেবার জন্য সবাই আশাধারী তা তোমাদের দ্বারে যাচ্ছে যুগল সেবার জন্য একটু মুক্ত হাসতে দান করবে কেমন নেতাই গৌর হরি বল রাধে রাধে কেউ এক হাত তুলছেন নাকি গো এক টাকা দিলে কিন্তু চলবে না হরে কৃষ্ণ রাধে যুগল সেবার জন্য কিন্তু দান করতে হবে তাই রাধারানী প্রদীপ দেবার ছালা করেই দুয়ারে সে দাঁড়িয়েছে তা কেমন ভাবেই বলে দুয়ারে সে দাঁড়াইল প্রদীপ দেবার ছালা করে দুয়ারে এসে দাঁড়াইল দেবার ছালা করে দুয়ারে দাঁড়িয়েছে প্রাণ গোবিন্দকে দর্শন করে বলছে বলে ওই না বেশে আইস তুমি দাঁড়ালে এছি আমি ওই না বেশে আইস তুমি দাঁড়ালে রয়েছি আমি তুয়া বধ লইবার তারে তুহা বধ লইবার তারে তুয়া বধ লইবার রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে আর রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে তোয়া লাগি চজ চারু পাশে তোহা লাগি চায় চারু পাশে দাঁড়ায় যাচ্ছি হে দাঁড়ায় যাচ্ছি হে দাঁড়ায় যাচ্ছি হে চাঁদ বদল দেখবো বলে দাঁড়ায় যাচ্ছি হে বলে বদন দেখবো বলে দাঁড়ায় বলে বদন দেখবো বলে বলে বদন দেখবো বলে দাঁড়ায় যাচ্ছি হে গোপালের আরতির জন্য ঘণ্টাটা আনতে হবে ও মায়েরা কৃষ্ণ গোপালের আরতি হবে ঘণ্টা লাগবে কিন্তু বসু তা বলছি আমি সে হাতে দাঁড়ায় আছি ব্রজে রবা লোক যত সব চলি যাব বলি গোটে লোক যত সব চলি যাব তো আজ তুমি সবার পাছে তুমি সবার পাছে কেনে চঞ্চল ধর বলির শনে কত না হে পেছ বনে চঞ্চল ধর বলির শনে কত না হে পেছ বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া প্রাণনা তোমার চাঁদ বদনটা শুকিয়ে গেছে যে বদনে এত প্রেম ধরে সেই বদনে তোমার প্রেম নেই ভালোবাসা নেই গোপাল আরতির জন্য ঘণ্টাটা দিয়ে যাও ঘণ্টাটা লাগবে মায়েরা হরে কৃষ্ণ তাসকে বলছে প্রাণনাথ হে আমার মন্দিরে যাইয়া পরিপূর তাম্বুল খাইয়া আলিস কর হো তথা গিয়া আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে আসে রসের বালি রসের বালি
मदन गोपाल से दिवयामी भगत गाते सती बे तमे चरण से दिवयामी ताहाते सो दिवे तमे चरण से दिवयामी गाते सती बे तमे चरण से दिवयामी दूरे जाबे तुम्हार बने रोया अगर दूरे जाबे बने रोया ली प्रभुना तुम्हार चरण सेवा करे अमार त्रिताप जला चुराबो आर तुम्हार बनेर अलसता दूरे जाबे एई बोले राधा रानी जखन हृदय माझे धरेछे कृष्ण बोलछे एखन आमाके छेड़े दाओ आमार मा अपेक्षाय आछे आमी मायेर काछे जाबो বলে কেন এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাগণ করল পয়ানি গো সখাগণ করল পয়া কহে দাস যদুনাথ পুরা হমনে কহে দাস যদুনাথ পুরা হমনে পাছে তুমি করো গমন বলছি না আজকে তোমায় পেয়েছি ছাড়বো না রাধা গোবিন্দের এখানে মধুর মিলন হলো রাধারানীর কাছ থেকে কৃষ্ণ আমার বিদায় নিয়ে গেলেন কোথায় মা যশোমতীর ঘরে হরি বল যশোমতী খেরসান নবনীর থালা নিয়ে বলছে বলে নন্দ দোলাল বাছ যশোদা দোলাল হরি বল ওরে নন্দ দোলাল Thank you.